বন্ধুরা আপনারা দেখছেন এডি চ্যানেল বন্ধুরা ইতিমধ্যেই রান্নার গ্যাসকে নিয়ে আবারও বিরাট বড় পদক্ষেপ নিলেন মোদী সরকার হ্যাঁ বন্ধুরা যদি আপনাদের বাড়িতে রান্নার গ্যাস থেকে থাকে তো অবশ্যই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত একটু মনোযোগ সহকারে দেখবেন এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেলাইকটিকেও প্রেস করবেন তো আসুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি আমরা শুরু করি এবার আর সিলিন্ডার ভরে ভরে গ্যাস এজেন্সির কাছ থেকে গ্যাস নিয়ে আসতে হবে না কারণ ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কল্যাণে সিটি গ্যাস ডিস্ট্রিবিউশন সূচনা হয়েছে রাজ্যের এই প্রথম বর্ধমান এই সুবিধা পেতে চলেছে যেখানে পাইপের মাধ্যমে বাড়ি বাড়ি রান্নার গ্যাস পৌঁছে দেওয়ার ব্যবস্থা রয়েছে আসলে লাগাতার হারে গ্যাসের দাম বৃদ্ধি এবং বিপজ্জনক ও পরিবেশ দূষণের হাত থেকে রেহাই দিতেই এই অভিনব উদ্বেগ নিয়েছে কেন্দ্রীয় সরকার পেট্রোলিয়াম অ্যান্ড ন্যাচারাল গ্যাস রেগুলেটরি বোর্ডের তরফ থেকে ইন্ডিয়ান ওয়েল আদানি গ্যাস প্রাইভেট লিমিটেড এই গ্যাস ডেলিভারির সুযোগ পেয়েছে তবে এক্ষেত্রে গ্যাস কানেকশন নিতে হলে এককালীন সাড়ে পাঁচ হাজার টাকা গ্রাহককে দিতে হবে তো বন্ধুরা আপনারা যারা গ্যাস কানেকশন নিয়েছেন অর্থাৎ যাদের বাড়িতে গ্যাস সিলিন্ডার রয়েছে এই সিটি গ্যাসের মাধ্যমে আপনারা কিন্তু খুব খুব সহজেই সহজেই অর্থাৎ রান্নার গ্যাস ইউজ করতে পারবেন যেখানে আপনারা যদি এককালীন সাড়ে পাঁচ হাজার টাকা দেন তারপরও কিন্তু কেন্দ্র সরকার আপনাদের খাতে অর্থাৎ একদম আপনাদের বাড়িতে পৌঁছে দেবে এই নতুন গ্যাস কানেকশান যা পাইপের মাধ্যমে বাড়ি বাড়ি পৌঁছে যাবে এই রান্নার গ্যাস তো বন্ধুরা কেন্দ্র সরকারের এই অভিনব পদক্ষেপটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে কমেন্ট করে জানাবেন এবং আপনারা বাড়িতে যদি গ্যাস ইউজ করে থাকেন সেটা কোন কোম্পানির গ্যাস ইউজ করেন এইচপি ভারত না ইন্ডিয়ানে অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাবেন তো ধন্যবাদ বন্ধুরা এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য